চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আর্জেন্টিনায় নির্বাচিত হলো নতুন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। নিরাপদ আর্থিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মধ্যম বামপন্থী এই নেতা। নির্বাচনে 48% ভোট নিশ্চিত করেন তিনি। অন্যদিকে একমাত্র প্রতিদ্বন্দ্বী এবং বিদায়ী প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রির ভাগ্যে জোটে 41% সমর্থন। আর্জেন্টিনা প্রেসিডেন্ট নির্বাচনে মূল এজেন্ডাই ছিল অর্থনৈতিক সংকট। লাতিন দেশটিতে বর্তমানে প্রতি 3 জন বাসিন্দার 1 জন বাস করেন দরিদ্র সীমার নিচে। এই পরিস্থিতিতে ধীর নিরাপদ কিন্তু টেকসই অর্থনৈতিক সংস্কারের ডাক দিয়ে নির্বাচনে জয় পেলেন মধ্যম বামপন্থী নেতা আলবার্তো ফার্নান্দেজ। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সমঅধিকারের আর্জেন্টিনা গড়ে তুলব। প্রত্যাশা, এই সংস্কার কাজে বিরোধীরা এগিয়ে আসবেন, কারণ ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনরুদ্ধারের প্রয়োজন সহযোগিতার। সবাইকে সাথে নিয়ে সগৌরবে আমরা নতুন বিশ্বে প্রবেশ করতে চাই। পরাজয় নিশ্চিতের পরেই প্রতিপক্ষকে অভিনন্দন জানান রক্ষণশীল প্রেসিডেন্ট। দারিদ্রতা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করেছিলেন তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এবং তার দলকে অভিনন্দন। নতুনভাবে পথচলা শুরুর আগে প্রেসিডেন্সিয়াল ভবনে তাকে আমন্ত্রণ জানিয়েছে। দেশের অনেক বিষয়ে তার স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন, কারণ দিন শেষে এটা আর্জেন্টিনার কল্যাণ এবং সুন্দর ভবিষ্যতের প্রশ্ন। বিশ্লেষকরাও বলছেন, আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়েছে। সবার একটাই জিজ্ঞাসা, কেন আবারও ক্রিস্টিনের দলের প্রতি ঝুঁকছে আর্জেন্টিনা? কারণ দেশের 35% মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করছেন, যাদের 15% জরুরি সহায়তা প্রয়োজন। অর্থনীতির ভাষায় দারিদ্রের দুষ্টচক্র থেকে তাদের বের হওয়ার কোনো পথ ছিল না। 60 বছর বয়সী ফার্নান্দেজ পেশায় একজন আইনজীবী। মাত্র 6 মাস আগেই আর্জেন্টিনার মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হন তিনি। মৌলি ইসলাম, যমুনা নিউজ।